বিশ্ব আজ আতঙ্কিত, দেশ আজ গৃহবন্দী, আর তার সবচেয়ে বড় কারণ হলো কোভিড-19। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে দেশ আজ গৃহবন্দী। একে বলা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। আমরা প্রতিদিনই দেখে চলেছি কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। করোনার আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে সারা ভারতবর্ষ। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে করোনার বিপর্যয়ের চিত্র। দেশবাসীকে সচেতন বার্তা দিয়ে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে সচেতন হয়ে উঠেছেন। দিনরাত অক্লান্ত সেবা করে চলেছেন আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। বারবার প্রচার করা হয়েছে লকডাউনের কারণ, বারবার প্রচার করা হয়েছে গৃহবন্দী থাকার কারণ। নিজেকে গৃহবন্দী করে একমাত্র আমরা পারি এই সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে। এবারে জানবো এই সংক্রমণের হাত থেকে, এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার কয়েকটি উপায়, যেগুলো আমরা সাধারণভাবেই নিজেদের জীবনযাত্রার মধ্যে পালন করতে পারি। এর মধ্যে সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হলো সোশ্যাল ডিস্টেন্স পালন করা। একজন মানুষের সঙ্গে অপর আরেকজন মানুষের যে দূরত্ব সেটা বজায় রেখে মেলামেশা করা, কথাবার্তা বলা এবং যে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া নিজের বাড়ির বাইরে না বের হওয়া। আমি বলবো সবসময় আপনি নিজেকে গৃহবন্দী করে রাখুন, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। এরপর যে কোনো অসুবিধা যেমন সর্দি কাশি, হাঁচি এবং জ্বর, শ্বাসকষ্ট হলে অবশ্যই স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার আশেপাশে যে কোনো ডাক্তারের পরামর্শ নিন। ঘন ঘন সাবান দিয়ে ভালো করে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অন্ততপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালো করে নিজের হাতটি পরিষ্কার করুন, যেন সংক্রমণের হাত থেকে আপনি নিজে বাঁচতে পারেন এবং আপনার সমস্ত পরিবারকে, জনসাধারণকে এবং সমাজকে সহ পুরো দেশকে রক্ষা করতে পারেন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি আমি বলবো আপনার চারপাশকে পরিষ্কার রাখা কিন্তু আপনার দায়িত্ব। আশপাশটি পরিষ্কার রাখুন, যেমন আপনার বাড়ির কলিং বেল, দরজা, এই সমস্ত কিছু আপনি ডেটল দিয়ে পরিষ্কার করতে পারেন। যে কোনো সময় হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, নিজের কুনুই ব্যবহার করতে পারেন। বাইরে গেলে অবশ্যই মাস্কটি ব্যবহার করুন। যদি আপনি ভিন দেশ থেকে এসে থাকেন বা ভিন রাজ্য থেকে, অন্য কোনো রাজ্য থেকে এসে থাকেন বা আপনার পরিচিত কেউ অন্য কোনো রাজ্য থেকে আপনার আশেপাশে এসেছে, তাহলে অবশ্যই তাকে পরামর্শ দিন 14 দিন নিজেকে গৃহবন্দী করে রাখার, এমনকি নিজের পরিবারের সঙ্গেও দূরত্ব বজায় রাখতে। নিজের পরিবারের সঙ্গেও যদি দূরত্ব বজায় রাখা যায়, তাহলে 14 দিন নিজের মতো করে গৃহবন্দী থেকে আমরা পারি এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে। যে কোনো রকমের ঠান্ডা খাবার খাওয়া বন্ধ করুন, গরম জল পান করুন, ডেটল দিয়ে আপনার আশপাশ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করুন এবং ভয় পাবেন না, বৃথা অযথা আতঙ্কিত হবেন না, অযথা আতঙ্কিত করবেন না। দেশের জন্য, সমাজের জন্য এতটুকু সুযোগ যখন পেয়েছেন, তখন নিজেকে গৃহবন্দী করুন এবং এতটুকু নিয়মাবলী পালন করে সংক্রমিত হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। করোনা মহামারী থেকে বাঁচতে সতর্ক থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভয়েস আপ কি আওয়াজ চ্যানেলের সঙ্গে আমি ছিলাম সোনালি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপকি আওয়াজ।